হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। 2023 সালের ডিগ্রি প্রাইভেট ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে জানতে চেয়েছেন যে 2023 সালের ডিগ্রি প্রাইভেট ভর্তি কখন দিবে, এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। তো বন্ধুরা, অবশেষে প্রকাশিত হয়ে গেল 2023 সালের ডিগ্রি পাস প্রাইভেট ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রাইভেট ডিগ্রি ভর্তি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2022 সেশনের ডিগ্রি পাস প্রাইভেট ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা যে কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন সেটি হচ্ছে বিএ, বিএসএস এবং বিবিএস। তো সেক্ষেত্রে বন্ধুরা, 2022 সেশনের ডিগ্রি পাস প্রথম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে 12 ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে, আর শেষ হবে 28 ফেব্রুয়ারি 2023 তারিখ রাত 12টায়। ঠিক আছে, তো আপনারা যারা আগ্রহী তাদেরকে অবশ্যই এর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। তো আপনাদের আবেদন ফি বাবদ 250 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা আপনাদেরকে দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ডিরেক্ট ভর্তি, এখানে কোনো প্রকার চান্স পাওয়ার বিষয় থাকে না। তো আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে কিন্তু সরাসরি ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, তো এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আবেদন করার যোগ্যতা কি লাগবে। ওকে, তো এখানে বলেছে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে 2020 সাল বা তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম 40% নম্বর এবং তৎসংশ্লিষ্ট এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 অথবা সনাতন পদ্ধতিতে 40% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা 2022 সালে স্নাতক পাস প্রাইভেট বিএ, বিএসএস, বিবিএস এ ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে। ঠিক আছে, তা এখন 2020 সাল বা তৎপূর্বে এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, অনেকে হয়তো এটা বুঝতে পারে না, তো আমি সেটা বলে দিচ্ছি। তো এটা হলো আপনাদেরকে অবশ্যই এইচএসসি 2020 সালে পাশ হইতে হবে অথবা তার আগে। হ্যাঁ, তার আগে আপনার যে কোনো সাল হইতে পারে, যেমন 19 হইতে পারে, 18 হইতে পারে, হ্যাঁ 17 হইতে পারে, এইভাবে করে পিছন দিকে যা আছে সব। হ্যাঁ, কিন্তু 2020 এর পরে যারা আছেন তারা কিন্তু এই সেশনে ভর্তি হতে পারবেন না, তারা হইতে হলে অবশ্যই আরো পরের বছর হইতে হবে। ঠিক আছে, পরের বছর দেখা যাচ্ছে এখানে 20 সালের জায়গায় 21 থাকবে। ঠিক আছে, তো এছাড়াও বন্ধুরা, আপনাদের যাদের এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 2.0-এর নিচে আছে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, তাদেরকে অবশ্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তারপর বন্ধুরা, যে বিষয়টা আছে সেটি হচ্ছে আপনাদেরকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি প্রাইভেট প্রোগ্রাম ভর্তি হওয়ার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনাদের এসএসসি এবং এইচএসসি রুল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগবে, এছাড়াও আপনাদের একটি ছবি লাগবে। তো বন্ধুরা, অনলাইনে কিভাবে সঠিক নিয়মে ডিগ্রি প্রাইভেট ভর্তির জন্য আবেদন করবেন সে সংক্রান্ত ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো সেই ভিডিও লিঙ্ক নিয়ে ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হলো এই ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির জন্য কিছু নির্দিষ্ট কলেজ আছে, ওই কলেজগুলোর বাইরে কিন্তু আপনি যে সেই কলেজে কিন্তু চাইলেও ভর্তি হতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট দিয়েছে বন্ধুরা, এই যে এই লিস্টের মধ্যে যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে শুধুমাত্র আপনারা ভর্তি হতে পারবেন ডিগ্রি প্রাইভেট কোর্সে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো লিস্ট দিয়ে দিয়েছে এখানে কোন কোন কলেজে এই প্রাইভেট প্রোগ্রাম আছে, তো এগুলার বাইরে অন্য কোনো কলেজে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমি আবার বলে দিচ্ছি, এই ডিগ্রি প্রাইভেট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে 12/2/2023 তারিখ এবং শেষ হবে 28/2/2023 তারিখ, এর মধ্যে কিন্তু আপনাদেরকে ভর্তি হয়ে যেতে হবে, এটাই চূড়ান্ত ভর্তি। ঠিক আছে, এখানে চান্স পাওয়ার কোনো বিষয় নেই। তো এই ছিল বন্ধুরা 2022 সেশনের ডিগ্রি প্রাইভেট ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।